নমস্কার বন্ধুরা, কি আছো? সকলে আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি লই এসেছি রূপসীলেটি একটা ভিডিও। আইজের ভিডিওটা কিতা জানি, আজকে তো দুর্গাপূজা শুরু হয়ে গেছে, মানে আজকে ষষ্ঠী। তো এখন সকল আমার লগে চলো, আমরা পাড়াত দুর্গাপূজা, দুর্গা মারে যে মূর্তি আনা হয়েছে, মূর্তিটা কীরকম দেখাইম আর কীরকম পূজার প্যান্ডেল উন্ডেল কীরকম সাজা নিয়েছে। একবার তো তুফানে উড়াই দিছে, পুরা প্যান্ডেল খাড়া হয়ে গেছিলো, এরপরে ওটা শেষ হইল। এখন আবার প্যান্ডেল উন্ডেল বানানি হয়েছে পূজা করতে, কই আগে গিয়া দেখাইলে ইয়ার। এরপরে তো আরও রয়েছে সপ্তমী, অষ্টমী, নবমী। আমার খরিবন ডিস্ট্রিক্টে যে পূজা হয় সবটি তোমার জানার লগে আমি শেয়ার করব। সব আমার লগে থাকিও, ফুল সাপোর্ট করিও, ভিডিও দেখিও, আর কীরকম ভালো লাগছে নিনা না কমেন্ট করে জানাইও। আগে গিয়া দুর্গাপুর দেখিলাম, ইয়ার পরে পূজাত কিতা কিনা কাটা করলাম, ঢুকুছিল এটিয়ে সব তোমার জানার লগে শেয়ার করত। চলো ওই দুর্গা আমার লগে আমার ছেলে রাহুল, হ্যালো। তো এখন আমরা যাইতাম, আমার রনক গেছে কি তার পাপ্পার লগে, আর আমি আর আমার রাহুল এখন আমরা আটিয়া দেবো, তারা বাইকে গেছে নি, আমরা কিনারও পূজা। চলো এই যে আমার রাহুলে এখন তালা মারে, এখন আমরা যাই দেবো। চলো দুর্গা পূজার সময় একটা ভাল লাগে, সাজগুজ করলায় গেলায় মজাও লাগে। ওই যে দেখুন লাইটিং হয়েছে একদম পিছন দিকে, রাস্তা মেইন রাস্তা পর্যন্ত লাইটিং, তো অল্প অল্প লাইটিং তোমার তালের লগে আমি এখন শেয়ার করি আর দেখো। তো আমরা আই গেছি প্যান্ডেলও, দেখুন প্যান্ডেলটা এখনও ঠিক করা হয়েছে না, সব দিকে মানে ডিজাইন টাইন পুরা কমপ্লিট হয়েছে না, কারণ কীটা জানি ওই যে কইলাম না তুফানে উড়াইয়া নিয়েছিল গিয়ে এর লাগে। তো আজকে তো ষষ্ঠী, এর লাগে আগে আজকে রাত্রের ভিতরে কাজ কমপ্লিট করে। এবার আমার রনকে আমারে দেখিও গেছিলো তার পাপার লাগে, দৌড়াইয়াই গেছে আমার কিনারও। তো তখন অর্ধেক সমাপ্ত হয়েছে, প্যান্ডেল শেয়ার করলাম, আমার কমেন্ট করে কইবা, মানুষজন আস্তে আস্তে আবার শুরু হয়েছে দুর্গা মারে দেখা তাইরা। আর আজকে তো ষষ্ঠী পূজা, সপ্তমী আসলে লাগিয়ে সারছি, এবারের পূজার টাইমটা একটু বেতালা, চার দিনের পূজা থাকে তো এবার তিন দিনে পূজা। তো আমি ওইখানে আইয়া দুর্গা মারে প্রণাম করে নিলাম, আর আমার রনকে আমারে দেখিয়া দৌড়াইয়া আর তো পাপার লোক না আমার লগে লগে আছে। তো আমি একবার দেখাই আপনারা পুরা দুর্গা মার প্রতিমারে, দেখুন চাই সুন্দর হয়েছে নানি, দুর্গা মারা তো অবশ্যই সুন্দর লাগে। এখানে রাহুল রনক কইলে আমরা একটু তুলতে তুললাম, আর সব দেখুন সেলফি ফটো তোলার লাগে একারে ব্যস্ত, অকন মজাও লাগে যেদিকে গেলায় অকলরা তো দেখো মোবাইল এখন তুলি তুলি তুলটা ওই রাজাবাবু বাদ। তো আপনারে দেখাই আমি পুরো উপরটা ওই যে সিলিংটা করছে যে খুব সুন্দর হয়েছে। তো এটা হইল গিয়া রূপসীলেটির পাড়ার আমরা নিজের পূজা, আমরা পাড়ার সবে মিলিয়া করা হয়, আর বাকি যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যত পূজা আছে এটাই তো সপ্তমী অষ্টমী নবমী আছে, সব শেয়ার করবো। আপনারা আমার ভিডিও দেখবা তো দেখিলি বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও করি দুর্গা মার পূজা কিলা হয়, দেখুন চাই উপরের ডিজাইনটা সুন্দর হয়েছে নানি, আরও বহুত সুন্দর কিবা উই লইলে, কারণ কইলাম নানি তুফানে উড়াই দিছে, এরপরে এটারে আবার খাড়া করি আবার নতুনভাবে, মানে ডাবল খরচা আর সময় কম এর লাগিয়া। তো যতটুকু করা গেছে অতটুকু সুন্দরভাবে করা হয়েছে। এটা হইলগিয়া শতবিশা, ক্লাবের নাম হইলে শতবিশা। তো আমারও দেখা শেষ, আমি এখন বাইরে গেছি, যাইতাম আমার বইনের বাড়িতে, আমার বইনের বাড়ি, বইনের মেয়েরা খাবার কিনছে, আমি আর কিনাত গিয়ে দেখাত গেছি না কিনাত হইয়া। তো তারা কালি কইরা মনিয়াও না মনিয়াও না খাবার দেখা, আমি কয়ে দাঁড়া ষষ্ঠীর দিন বাইরেমো, তো গিয়া তোমার ঘরও যাইমো গিয়া খাবার দেখো। তো রনকও আমার লগে আর পাপার লগে থাকলো না আমার লগে, মাসিমণির ঘরত যাইতো। তো চলোন এখন যাই। তো ইন দেখুন রনকে রাস্তাত গাড়ি বাইক চলের হে দৌড়াইয়া আগে গেছে গে, আমি রাহুল দেখো দৌড়াইয়া গিয়ে গুতারে দর রেবা যে ডর লাগে নানি। এটাই লোকে আমার বইনের বাড়ি যাইতে তার একটা বাড়ির পূজা, পূজার তো ডিজাইন করা হয়েছে রাস্তার মধ্যে, আমার ওটাও শেয়ার করে নিলাম খুব সুন্দর করে। পূজার সময় দেখবা সব দিকে আলো জলমল সাজানি সুন্দর, যে যতটুকু যার বেস্ট পারে নিজের গড় নিজের পাড়া সুন্দর করে সাজায় বেশ ভাল লাগে। তো এখন ও রাস্তা দিয়ে গিয়ে আমার বইনের ঘরও আমি যাই গিয়া বর্দির বাড়ি আই গেছি আমি। ও সোনা হ্যালো, আরো হইলো কি শুনো, তারা জুড়ুয়া আমার বড় বই নন মেয়ে, তারা আইসি জানি, তারা আমার খাবার দেখাই না, তারা হ্যালো পাঞ্জাবি খুলে ঘরে রেখে কেরম করছিল গরম কিরকম করছিল, গরম লেগেছিল গরম। তো চলেন আজকে পূজা দেখাইছি, তো ওখান দেখাই আর পূজার আমরা এবার বাজার কিতা করা হয়েছে, বাচ্চারা লাগে কাপড় উপর কিতা কিনা হয়েছে, কারণ দুর্গাপূজা বছরে একবার হওয়ায় আর অন্য যত কাপড় কিনা হোক, পূজার সময় যদি কাপড় না কিনা হয় তো দেখবা মনের শান্তি পাওয়া যায় না।
তো এর লেগে পূজার খবরটাই সব লই আইছি তোমার দাদার লগে শেয়ার করতাম একে একে দেখাই বাচ্চার আর খাপড় তো ও পেটানোর হাফ প্যান্ট আমার ছোটো ছেলের লেগিয়া ইনোর মধ্যে প্রচুর খাপড় পরা হয়ে গেছে যেমন হাফ প্যান্ট আমার ছোটো ছেলে পরিয়া সারছে দুইটা রয়েছে এটাই একটু মানে ভালো দামের আরই আর এর থেকে কম দামের আরও কিনছি ও হাফ প্যান্ট তো ফুলাইন তোর দুর্গা পূজা আইলে দেখবা খালি কিটা খাপড় বালা খাপড় পরিয়া পূজা দেখা যেত নি একদম ঘুমটা কি উঠিয়া স্নান করিয়াও নতুন খাপড় যে পড়া চার দিন থেকে শুরু হয় চার দিনের আগে থেকে যেমন আজকে ষষ্ঠীর থেকে শুরু হয়েছে আমার গড় ওই আমার বড় ছেলের হাফ প্যান্ট বড় ছেলে হাফ প্যান্ট পরিয়া সারছই ওই লগিয়ে রাজাবাবুর একটা টি শার্ট ওই যে কইছিলাম একটু ইটেন একটু দাম বেশি আর ওটাই লোকে একটু কম দামের আমার রনকের লাগে হাফ প্যান্ট ইটেন জানো নি অনলাইনে আনছি কটন অর্ডার করছিলাম আই আনার পরে দেখি কি দেখুন সিল্কি এরপরে কইলাম ভাই যাতে তা হোক সিল্কর থাকলেও কিচ্ছুই তো নাই সামনে শীত আই যা তো গরম দিনও দেখবা একটু কাপড় বাস বিচার করে পরা লাগে মানে গরম কম লাগতো ও পেটানোর প্যান্ট হাফ প্যান্ট এটা গরম কতটা লাগে না নি সকাল থাকি বিকাল পর্যন্ত ও ছোটো ছেলে বড়ো ছেলের আর একটা হাফ প্যান্ট বড়ো ছেলে গরম পরিয়ে আসছে আমার রনকেও পড়ছেন রাহুলেও পড়ছেন ওই লোক রনকের একটা লম্বা প্যান্ট ইটা খেসিয়া পড়ছে ইটা দুইবার পরিয়া সারছে কিন্তু পূজার কাপড় যেমন খালকে একবার পরিয়া গেছে না আর আজকে না আজকে পড়ছে না একবার পড়ছে দুইবার না দুইবার না মিশা হয়ে দিছি ওই লোক রাহুলের একটা লম্বা প্যান্ট আমি আর সবটি খুলিয়া দেখাইলাম না যত গরো থাকুক পরে আনা পড়া কাপড় কিন্তু ওখানে গরো আছে তবুও পূজার সময় যদি না কিনা নিজে না দিলে না দিলেও শান্তি পাওয়া যায় না আর বাচ্চারাও দেখো মনও শান্তি লাগেনি হ্যান বাড়ির হ্যান ফার্স্টটা হয়ে গেছে হ্যান ছয়টা হয়ে গেছে ও ওই লোক রাহুলের আর একটা প্যান্ট ওই লোক রনকের আর একটা প্যান্ট রাহুল রনক আর রাহুলের পাপ্পা তিনজনে নতুন কাপড় পরা ইনোর মধ্যে বহুত নতুন কাপড় আইছে না যেমন নতুন কাপড় পরে ওই আসছে রাহুলের পাপ্পায় দুইটা টি শার্ট পরিয়া সারছে তারপরে দুইটা হাফ প্যান্ট আসলো ইটাইন পরিয়া সারছিল ওই লোক আমার রাহুলের একটা টি শার্ট এই যে দেখুন ও ওই লোক রাহুলের আরেকটা টি শার্ট এটা ব্ল্যাক কালারের আর একটা লাইট কালারের প্যান্ট আছে নানি ওটার লগে ও ব্ল্যাকটা পরবো আমি কিন্তু কাপড় কিনছি না কাপড় কিনছি না বলতে যে বালা শাড়ি কুর্তা চুড়িদার আছে নানি এটা পরছি না আমার গরো রয়েছে যে তা ওটা পরবো আর এবারের খালি সাইডটা নাইটি ও একটা নাইটি নাইটিটা দেখুন যেন কীরকম লাগে সাইডটা নাইটি কিনছি আর কিছু না চার দিনে সাইডটা পরম এই আর একটা নাইটি নাইটি আর কিতা খুলিয়া দেখাইতে আমি একটু গোল গোলার সামনে কুচি দেওয়া নাইটিও পরি ও আর একটা নাইটি ও ওই লোকে আর একটা নাইটি কারণ আমার শাড়ি তো পরি না ওখানো আমার শাড়ি পরছি না এরকম শাড়ি বাক্কা কয়টা গড়ো রয়েছে ও আর একটা নাইটি আমিও সাইড নাইটিও কিনছি আর বড় যেটা কাপড় আছে ওটা দিয়েও পূজা দেখি নিতে পারব ওই লোক রাহুলের আর একটা টি শার্ট আমার রাহুলে শার্ট পরতে বেশি পছন্দ করে না ওরকম টি শার্ট বেশি ভাল লাগে এই যে দেখো ওই লোক রনকর গেঞ্জি হাত কাটা যে গেঞ্জি ওটা ওই যে গরম পরার হাফ প্যান্ট কিনছি ওটার লগে লাগে না নি ও হাত কাটা গেঞ্জি ওই একটা দুইটা গোরা রনকে তার দুই প্রস্ত ভালো ড্রেস পরিয়া সারছে ওই লগে রনকর একটা গেঞ্জি ওই যে লাইট কালারের লম্বা প্যান্টের লগে সাদা সাদা একশন শু আর ওটা ব্ল্যাক কালারের প্যান্ট তারা দুইও ভাই পরতো পরিয়া ও দুইজনের লাগে দুইটা ব্ল্যাক কালারের প্যান্ট আনা হয়েছে ও রনকর আরও গেঞ্জি হাত কাটা গেঞ্জিটা গরো পরতো পরিয়া
হ্যাঁ আচ্ছা হবে। এই যে রনকের আরেকটা গেঞ্জি, ওই লোকের রনকের আরেকটা গেঞ্জি, এটা লম্বা হাতের আনছি। সামনে শীত আই যার, তো শীতের দিনও দেবন স্নান করে, আর বাচ্চারার কাপড় এক বছর সংরক্ষণ করা যায় না, বাড়ন্তি বাচ্চারানি এর লেগিয়া দেখো সামনে শীত আই যার, যখন দেবা স্নান করার পরে সোয়েটার পরার মতো ঠান্ডাও লাগে না, আবার একটু ঠান্ডা ঠান্ডা করে, তখন যেমন লম্বা হাতের গেঞ্জি জিনলে ভালো হয়, তো ওটা আনছি। রনকের আর কাপড় রাখি না গড়, যখন যে সিজন আয় তখন কাপড় নতুন কিনিয়া দিতে লাগে। ও ওই লোকের রাহুলের পাপ্পার একটা গেঞ্জি মানে টি শার্ট, এই যে দেখেন এটা হইল গিয়া একটা পাঞ্জাবি আমার, এই যে দেখেন রাহুলের রাঙ্গায় দিছে আমার বদরপুরের বইনে দিছে রাহুল রে, ওই লগে একটা পাঞ্জাবি ভিতরে পায়জামা আছে, এটা রনকের পাপ্পায় রনক রে দিছে, ও আর কোনটার পায়জামা জানি রাহুলর, ওই তো আমি দেখাইছি না ক্যামেরার মধ্যে, সেম ইয়েলো কালারের একটা আমার বড় বইনে দিছে রনক রে, এটা তো ফরি লিছুন, ও আর একটা, এটাই লগে রাহুলের পাঞ্জাবি ফরি লিছুন আজকে। ওই যে সেম সেম কইছিলাম নানি, ওটা ইয়েলো কালারের আমার রনকের, আর এটা একটা লম্বা প্যান্ট দিয়া পরছে, হে আবার পায়জামা পরতে বেশি পছন্দ করে না। এই যে দেখুন একটা লাইট কালারের ব্যাট কাপড়, ব্যাট কাপড়টা আমি ওখান প্যাকেট থেকে বাইর করে দিই, কারণ আজকে তো ষষ্ঠী আর কালকে সপ্তমী, সকালবেলা উঠিয়া দুই বিছনার দুইটা ব্যাট কাপড় পিলো কাবার সমেত দিছে, এই যে একটা ব্যাট কাভার। আমার ব্যাট কাভার টাইম কীরকম হয়েছে আমার কমেন্ট করে জানাইও। এই যে দেখুন আর একটা ব্যাট কাভার, বালিশের উষারও দেওয়া আছে, আর সব বছর আনি গোল বালিশের উষার, আমি রাহুলের পাপ্পার একটা, রনকের একটা, রাহুলের একটা, তো এরকম করে তিনটা তিনটা করে দুইটা ব্যাট কাভার লোক কিনতে কিনতে প্রচুর গোল বালিশের উষার হয়ে গেছে, তো এইবার হয়েছি আর আনতাম নাই, ওটাই নাকি শেষ করি। তারপরে আমার রাহুলের প্যান্ট রয়েছে এখন আমি দেখাই, এই যে একটা প্যান্ট, এটা যে কতটা ড্রেস কিনছেন, আসলে আমার দুই কাকা শ্বশুরে মানে আমার রাহুল রনকর দাদু, তো তারা দিছে ওই কাপড় কেনার পয়সা, এরপরে আমার বদরপুরের বইনে আমার একটা ছেলেরে দিল, বড় বইনে দিল আর একটা ছেলেরে, আর তো তার পাপ্পা তো আছে, পাপ্পায় তো দে। এই সুতি শাড়িটা ওই লোকের দুর্গা মারা দিতাম, বাচ্চারার তো বাজার লাগে, এর মধ্যে এক মাস বাকি আমরার বাড়িত আমার দেওরের বিয়া, ও একটা লম্বা প্যান্ট, এটা রাহুলের পাপ্পার, ও আর একটা লম্বা প্যান্ট, এটাও রাহুলের পাপ্পার, ও আর একটা লম্বা প্যান্ট, এটাও রাহুলের পাপ্পার, রাহুলের পাপ্পার হাফ প্যান্ট, দুইটা আরও দুইটা টি শার্ট, আমার রনকের আরও প্যান্ট গেঞ্জি, ইটা পরে লিছুন, ইটা ওইন নাই দুই আজকে দেওয়া হয়েছে বুঝছো, এর লাগে এইটাই না শেয়ার করতে পারলাম না, ওটাই নইলে কি আমরা পূজার বাজার। আর আমার দুইটা শাড়ি রয়েছে, শাড়ির লোকের ব্লাউজ আছে মানে ব্লাউজ আছে বলতে কালকে গিয়া আশা কিনতাম, তো যদি কিনি যদি শাড়ি পরি তাইলে ওটাই পরে নিব, এটা এখনও পরা হয়েছে না, এটাই বিশো আর একুশো পুজো করছিলাম নানি দুর্গা পূজা, তখন আমার ছোটো বইনে দিছিলো, ওখানো এটাই আমার পরা হয়েছে না, জানি না এইবার পরবো কিনা, আমার তেমন শাড়ি পরতে বেশি ভাল লাগে না, একলা একলা না আমি শাড়িও তো খাবো করতাম পারি না সত্যি, যেখান মাতো তার লেগিয়া আর শাড়ি দুইটা রয়েছে, আর আমার গড়ে যেটা আমার চুড়িদার কুর্তা আছে ওটা দিয়ে হয়ে যাব, কারণ আমি খালি পূজার পরে একটু কেনাকাটা করবো দেওরোর বিয়া উপলক্ষে, পূজার সময় আর করলাম না, তার আর আগে করাই দিছি, তারপরে জুতা স্যান্ডেল ইটাও আইছে, ইটা শেয়ার করি আর না, তিরজনেরও আইছে রাহুলের পাপ্পার, তা দুইও ছেলেরও আইছে, আমি নিজেও একজোড়া জুতা কিনছি গড়ো ফরার লেখা,
পূজার সময় আইলে যেমন এমনিতেই কিনা হয়, কিন্তু পূজার সময় যেমন মনে মানে না কিনলে মানে লাগে যেমন যত কিনি আর কম ওর মনে হয় হটাই নিল আমরা পূজার বাজার। তো আমার ভিডিওটা তোমার তোমার কীরকম লাগছে আমার কমেন্ট করে জানাইও, আমার খাবার টাইম তোমার তোমার কীরকম লাগছে কমেন্ট করে জানাইও। আজকের মতো শেষ করে দিলাম রূপসী লিটি হালকা, আবার নতুন আর একটা ভিডিও লেগে মতো তো কেন যেন টাটা।